সবুজ শ্যামল এদেশ, কৃষি প্রধান এদেশ, নদীমাতৃক এদেশ আমাদেরই বাংলাদেশ। চোখ জুড়ানো এদেশের এখনও অধিকাংশ মানুষই কৃষির সঙ্গে জড়িত। সেই সফল কৃষকদের সফলতার চিত্র তুলে ধরতে চিত্রপুরী কৃষি চিত্র টিম ছুটে চলছে দেশের এ প্রান্তর থেকে ও প্রান্তর। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান চিত্রপুরি কৃষিচিত্র। দর্শক, আজ আমি রহিমানিক হাজির এ ঢাকার ধামরাই এলাকা জিএমই অ্যাগ্রো গ্রুপ এর স্বত্বাধিকারী জনাব ডক্টর চৌধুরী হাসান মাহমুদ সাহেব। তিনি চমৎকার একটি অ্যাগ্রো ফার্ম গড়ে তুলেছিলেন। আজকে আমি আপনাদের সেই অ্যাগ্রো ফার্ম ঘুরে ঘুরে দেখাবো এবং জানানোর চেষ্টা করব এই খামারে কি সকল গরু লালন পালন করেন। আসুন আমার সঙ্গে। জিএমই অ্যাগ্রো গ্রুপ এদেশের সুনামধন্য একটি শিল্প প্রতিষ্ঠান, দীর্ঘদিন হয় সুনামের সাথে পরিচালনা করে আসছে। এই গ্রুপটি একটি অঙ্গ প্রতিষ্ঠান জিএমই অ্যাগ্রো লিমিটেড। এখানে রয়েছে দৃষ্টিনন্দন কিছু গবাদি পশু, সুদূর আমেরিকার টেক্সাস থেকে সংগ্রহ করা কোটি টাকার ব্রাহ্মা ও কালো ব্রাঙ্কাস গরু। এছাড়াও রয়েছে দেশের সর্ববৃহৎ 1520 কেজি ওজনের অস্ট্রেলিয়ান ষাঁড় গরু, যা সংগ্রহ করেছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সিআইপি অ্যাওয়ার্ডপ্রাপ্ত শৌখিন খামারি জনাব ডাক্তার চৌধুরী হাসান মাহমুদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটি কি জিএমই অ্যাগ্রো গ্রুপ? জি জি। আমি রহিমানিক চিত্রপুরি কৃষি চিত্র থেকে আসছি। আমি জানতে পেরেছি এই জিএমই অ্যাগ্রো গ্রুপে বেশ ভালো ভালো গরু লালন পালন করা হয়, আসলে কি সত্য? সত্য। আপনি নিজে দেখে পরখ করে নেবেন যে কেমন লাগে। দেখাবেন তো? অবশ্যই দেখাবো। আজকে কিন্তু আপনাদের এই জিএমই অ্যাগ্রো গ্রুপের কী কী আছে, কী ধরনের গরু লালন পালন করেন, সব বিষয়ে আমি আমার দর্শককে দেখাবো। ওকে, চলো। কোনো অসুবিধা। আপনার পরিচয়টা যদি। আমি এতেশাম কবির চৌধুরী, আমি যে জিএমই অ্যাগ্রোর জিএম হিসেবে আছি, কর্মরত আছি। জেনারেল ম্যানেজার? জেনারেল ম্যানেজার। টোটাল বিষয়ে তাহলে দেখভাল আপনি করেন? জি জি। আচ্ছা, আমার সৌভাগ্য আপনার সঙ্গে দেখা হয়ে গেল। তো প্রথমে কি দেখাবেন? প্রথমে আমি আমাদের ব্রাহ্মা জাতীয় যে গরুগুলো আছে সেগুলো দেখাবো। টোটালি আমেরিকা থেকে ইম্পোর্ট করা আমাদের গরুগুলো আপনি দেখতে পারবেন এবং অনেক কিছুই জানতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে প্রথমে সেই আকর্ষণীয় ব্রাহ্মা দেখবো। জি ভাই, এটা এটা হচ্ছে পটাশের পানি গুলানো, যাতে আমার ফার্মটা দূষণমুক্ত থাকে, সেই জন্য কোনো রোগ বালাই থেকে দূরে থাকার জন্য এটা করা। সুন্দর সুন্দর। প্রথমে ভালো লাগলো আপনার চমৎকার একটি প্রোটেকশন দেখে। কবির ভাই, এই এই যে পটাশ দিয়ে যে প্রোটেকশন করে দিয়েছেন, বাইরেও দেখলাম আবার এইখানেও ডাবল প্রোটেকশন,
কারণ এখানে আমার সব মানে আমেরিকান যেই ব্রাহ্মণগুলো সব এই জায়গা থেকে শুরু হচ্ছে, যার জন্য আমরা এখানে আমরা আরেকবার প্রোটেকশনের দেওয়ার ব্যবস্থা করেছি আর কি। অর্থাৎ এর আগে যে দেখলাম সেটা মূল ফটক, মূল ফটক, আর এটাতে শুধু ব্রাহ্মণ যে এরিয়াটা সেটা প্রমাণ করে দেওয়ার জন্য এটা আরেকবার প্রোটেকশন দেওয়া হলো। চমৎকার, চমৎকার। শুধু দর্শক, আপনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে অনেকে আমার কাছে জিজ্ঞাসা করে থাকেন যে আসলে আমাদের খামারে বিভিন্ন অসুখ বিসুখ হয়, কেন হয়? এই যে পরিকল্পিত যে খামার, সেই খামারের প্রবেশের মুখেই যেটা মেইন ফটক, সেখানে অবশ্যই আপনাকে এই সিকিউরিটি রাখতে হবে। কবির ভাই, এখানে কি দেখছি? এটা হচ্ছে ফ্লাই ক্লিন দেওয়া আছে, যে আপনি অন্য ফার্মের থেকে আমাদের ফার্মে দেখবেন মাছির সংখ্যা খুবই কম। এটার একমাত্র কারণ হচ্ছে আমরা ফ্লাই ক্লিন দিয়ে যেগুলো উঠছে, যে কারণ মাছি আরেকটা আপনার সবচেয়ে বেশি মানে ক্ষতিকারক হচ্ছে অ্যানিমেলদের জন্য, যার জন্য আমরা এটা কমানোর জন্য এই কাজটা করেছি। চমৎকার, চমৎকার। দর্শক, এই খামার সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পরিকল্পিত একটি খামার, যে খামারের গল্প শুনেই কিন্তু আমি ছুটে এসেছি শুধু আপনাদের জন্য, আপনাদের দেখাতে। আপনাদের প্রতিটি ফুটেজ আপনাদের ভালোভাবে দেখতে হবে এবং এখান থেকে শিখতে হবে যদি আপনি ভালো খামার গড়ে তুলতে চান। এই যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন খামারে আমি ভিজিট করেছি, দেখেছি পর্যাপ্ত পরিমাণ মাছি। মাছি কিন্তু রোগ জীবাণু ছড়ায়, সেটি আমরা সকলেই জানি, কিন্তু অনেক খামারে আমরা দেখেছি পর্যাপ্ত পরিমাণ মাছি কিন্তু এই প্রোটেকশন নাই। তো এখানে দেখে ভালো লাগলো, এটি কি দেয়া হয়েছে যদি আবার একটু বলতেন আমার দর্শকদের? ফার্ম ফ্লাই ক্লিন, ফার্ম ফ্লাই কিং। তো কবির ভাই, আপনার এই খামারে এসে তো খুব ভালো লাগছে, বিশাল ফাঁকা এরিয়া। তো এখানে এই যে ব্রাহ্মণ দেখছি, আমরা যারা খামার করতে পছন্দ করি, ইচ্ছা করি, তারা কিন্তু এই ব্রাহ্মণ গরুর প্রতি অনেকটা দুর্বল আছে। তো আপনাদের এই খামারে কতগুলো আছে? আমাদের 25টার মতন ব্রাহ্মণ আছে। এগুলো কোথায় সংগ্রহ করা যদি বল? সব আমাদের আমেরিকা থেকে, টেক্সাস থেকে সংগ্রহ করা। কবির ভাই, আপনি তো জেনারেল ম্যানেজার, অনেক বিষয়ে আপনার দায়িত্ব আছে, শুধু এই খামার দেখাশোনা করেন, কি আলাদা কোনো কেউ আছে দায়িত্ব? জি, অবশ্যই আছে। আমাদের আপনাকে পরিচয় করে দিয়ে, আমাদের হাবিবুর সাহেব, উনি আসসালামু আলাইকুম, আমি ম্যানেজার হিসেবে আছেন এই ফার্মের, এবং সুপারভাইজার হিসেবে আনোয়ার সাহেব, অর্থাৎ এই ফার্মের ম্যানেজার। আমি কুন্দকর হাবিবুল আলম হাবিব, আমি এখানে খামারে আমি দেখাশোনা করি। আমি টোটালি দায়িত্ব আপনি আছেন, আর আপনি দেখভাল করেন? মোহাম্মদ আনোয়ার হোসেন আমার নাম, আমি দেখভাল করে দেখাশোনা করি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনার সঙ্গে আগে কথা বলি। তো এর খাবার সম্বন্ধে যদি বলতেন, কী কী খাদ্য দিতে হবে? খাবার আমরা টোটালে 20 রকম আইটেমের খাবার দিই। 20 রকম আইটেম? 20 রকম আইটেম। কী কী দেন? যেমন হচ্ছে গম ভুষি, কোড়া, ডাবলি ভুষি, বুট ভুষি, ছোয়া কেক, ডিসি জল, পাম কার্নেল, টোটালে 20 রকম আইটেম, খ্যার ঘাস মিলিয়ে দিয়ে 20 রকম আইটেমের আমরা খাবার দিই। কয় বেলা দিতে হয় খাবার? এটা দিয়েছে আমরা 3 বেলা, স্যার। 3 বেলা? 3 বেলা, সকাল 8টা, বিকাল 3টা এবং রাত 9টা। তার পরিমাণ কি পরিমাণ? পরিমাণ এগুলো খায় আপনার 50 থেকে 55 কেজি। 50 থেকে 55 কেজি খড় ঘাস কাঁচা ঘাস মিলে আর কি, যত মিক্সার ভুষি টুষি দিয়ে 3 বার মিলে। আচ্ছা, আর এর শরীরে তাপ কেমন? এই গোসল করান কয় বেলা? গোসল করে আপনার 3 বার, স্যার। 3 বার গোসল করানো হয় প্রতিদিন? 3 বার গোসল করেন? 3 বার, সকালে 3টার সময় এবং রাত্রে 3 বার। তাপ আছে গরম, তো এটা আপনি গোসল না করালে মানে সমস্যা আর কি। আচ্ছা, এবার আপনার কাছে জানতে চাচ্ছি এগুলোর অসুখ বিসুখ সম্বন্ধে যদি বলতেন। এগুলোর অসুখ বিসুখ সম্বন্ধে আমরা যেটা প্রথম থেকে যে ভ্যাকসিন গরুর যে শিডিউল কিছু ভ্যাকসিন আছে, আমাদের 4-5 রকমের ভ্যাকসিন আছে, এই ভ্যাকসিনগুলো আমরা কন্টিনিউ করে আসতেছি। আমাদের ডাক্তার আছে এখানে দেখাশোনা করার জন্য আসে, ডাক্তারের পরামর্শের মাধ্যমে আমরা যে ডোজ যখন দিতে হবে ভ্যাকসিনে, সেই ডোজ আমরা সেভাবে সব গরু, আমরা সব ব্রাহ্মা, সব অস্ট্রেলিয়ান সব গরুকে আমরা ওইভাবে ভ্যাকসিন কমপ্লিট করছি। আচ্ছা, আমাদের স্যার আসছে ঢাকা থেকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি কৃষি মোহাম্মদ মোহসিন ইমাম, আমি এজিএম হিসেবে আছি জিএম অ্যাগ্রোতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো আপনাকেই খুঁজছি, অনেক কিছু জানার বিষয় আছে। জি জি, জানবো। আর যে আরেক ভাই আসছে, মাজেদুল হাসান, আমি জেনারেল ম্যানেজার হিসেবে। আচ্ছা ঠিক আছে, আপনাদের সঙ্গে ঘুরে ঘুরে দেখবো। আচ্ছা ঠিক আছে। প্রথমে
প্রথমে কোন গরুটা দিয়ে শুরু করবেন, কোনটা দেখাবেন আগে? এই গরুটা আমরা দেখাতে যাচ্ছি, এই গরুটার নাম হচ্ছে বস। বস? বস গরু নাই, বস জি। জাত কি? জাত ব্রাহ্মা। ব্রাহ্মা বস, আমেরিকা থেকে ইম্পোর্ট করা, বাংলাদেশে ওয়ান পিস। এই ধরনের গরু বাংলাদেশে আপনি আর পাবেন না। গরুটার বর্তমান ওজন আছে 1439 কেজি। তো এই ওজনের, এই সাইজের ব্রাহ্মা গরু বাংলাদেশে শুধুমাত্র আমাদের কালেকশনে আছে। আমি আপনাকে আরও কিছু রেয়ার কালেকশন ব্রাহ্মা দেখাবো, যেগুলো বাংলাদেশে কোথাও পাবেন না আপনি আর। আলহামদুলিল্লাহ। তো এই গরুটা কতদিন আগে সংগ্রহ করা? এই গরুটা আমাদের প্রায় 6 মাস আগে সংগ্রহ করা। আমেরিকা থেকে সরাসরি ইম্পোর্ট করে আমরা কার্গো প্লেনে নিয়ে এসেছি এখানে। তখন ওজন ছিল কত? তখন ওজন ছিল 1100+। আমাদের এখানে এটা অত্যন্ত সুন্দর সিস্টেমেটিক, আমরা ইভেন ইম্পোর্টেড খাবারও দিচ্ছি, যেখানে ইম্পোর্টেড কিছু সাইলেজ পাশাপাশি 20 আইটেম মিলে আমরা একটা মিক্সচার তৈরি করি, যে হাইলি নিউট্রিশাস, যার কারণে আমাদের ওই গরুগুলো দ্রুত ওয়েট গেইন করতেছে। আচ্ছা, এ তো বাইরের ওই আবহাওয়া আর আমাদের দেশের আবহাওয়া, এটাতে কি কোনো ইফেক্ট ফেলে? অ্যাকচুয়ালি আমরা আমাদের এই খামারে আবহাওয়ার যেই আলাদা একটা অবস্থান সেটা আমরা বুঝতে দিই না গরুকে। দেখেন আপনার এখানে আমাদের ডাবল ফ্যান আমরা প্রতিটা গরুকে দিয়ে রাখছি, গরুগুলিকে আমরা 3 বেলা গোসল করাই। আর আপনি জানেন টেক্সাস এটা ওয়ার্মেস্ট, সো মোরালেস টেম্পারেচার খুব বিগ ডিফারেন্স হয় না, বাট আমরা এখানে আমাদের খাপ খাওয়া নিয়েছি, আমাদের গরুর কোনো প্রবলেম হয়নি এখন পর্যন্ত। তো এই কয়েক মাসে এর গ্রোথ আপনার কাছে কী মনে হচ্ছে? বেশ ভালো ইনশাল্লাহ। আমরা যদি এটা ধরে রাখছি, আমরা আসলে একটা সার্টেন লিমিট পর্যন্ত এটাকে গ্রোথ বাড়াবো, এরপর আমরা গ্রোথটাকে স্ট্যাগন্যান্ট রাখবো, গ্রোথটাকে আর বাড়াবো না, যেহেতু গরুর বডি অনুসারে। সো আমরা এখন ধীরে ধীরে এটার গ্রোথ কমায় দিব নিজেরাই, আমাদের খাবার ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা গ্রোথ কমায় দিব, এবং সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে আমরা যেই খাবারগুলো খাওয়াই সবগুলো অর্গানিক, আমরা অতিরিক্ত কোনো ওষুধ বা কোনো ইঞ্জেকশন এগুলো আমরা পুশ করি না আমাদের খামারে। ওষুধের কথাই যেহেতু এলো, তো বাইরে থেকে আনার পরে কী কীভাবে এটা ট্রিটমেন্ট করা হয়েছে? আসলে বাইরে থেকে আনার পরে আসলে আমরা সর্বপ্রথমে এটাকে 10 থেকে 15 দিন অবজার্ভ করি, যে গরুটা কী অবস্থায় আছে। তারপরে আমরা এটাকে ফার্স্টেই ডিওয়ার্মিং করি, যেটা হচ্ছে আমাদের কৃমিনাশক ওষুধ দেওয়া হয়। কৃমিনাশক ওষুধ দেওয়ার 10 থেকে 15 দিন পরে আমরা FMD ভ্যাকসিন প্রদান করি, যেটা হচ্ছে বাংলাদেশে আপনি জানেন ভয়াবহ রোগ হচ্ছে খুরা রোগ। তো খুরা রোগটা যদি না হয় এর জন্য আমরা FMD ডোজ মেনটেন করি, পাশাপাশি আমরা গরুকে অ্যানথ্রাক্সের ডোজ মেনটেন করি, BQ এর ডোজ মেনটেন করি। এগুলো টিকা দেওয়া থাকলে আসলে, আর ফার্ম যদি আমরা নিট অ্যান্ড ক্লিন রাখতে পারি, হাইজেনিক থাকে, তাহলে আসলে খুব একটা প্রবলেম হয় না, গরু সমস্যা হওয়ার কথা সমস্যা হয় না ইনশাল্লাহ। আমাদের এখন পর্যন্ত এতগুলো গরুতে কোনো প্রবলেম হয়নি, আমরা রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ। এই গরুটা হচ্ছে গিয়ে বাহাদুর। এই গরুটা আমেরিকা থেকে সংগ্রহ করেছি আমরা প্রায় এক বছর আগে। এই গরুটা স্পেশালি দেখেন কালারটা, এই কালারের ব্রাহ্মা গরু আসলে, মানে গরুগুলোর দেখার সৌন্দর্য অন্যরকম। এই এই কালারের ব্রাহ্মা গরু তো বাংলাদেশে নেই, আমাদের সবগুলো গরুরই কালার ইউনিক, ওয়েট ইউনিক, হ্যান্ডসাম কালার, সো যার কারণে গরুগুলো বেশ ভ্যালু অ্যাড করছে আমাদেরকে, আমাদের এই খামারের। এবং আমাদের যিনি ওনার, আমাদের MD স্যার, উনি আসলে গরুর প্রতি খুব প্যাশন এবং গরু উনি ভালোবাসেন, যার কারণেই উনি এই ধরনের স্পেশাল গরুগুলো ওনার খামারে কালেকশন করেছেন। গরুটা দেখেন, এই গরুটার ওজন আমাদের 1300 কেজি বর্তমান ওজন আছে। 1300 কেজি। সো এই আমাদের এখানে স্কেল আছে যেগুলো লাইভ ওয়েট আমরা করে। বয়সটা কত? এর বয়সটা হচ্ছে 2.5 বছর, 2 বছর 6 মাস। 2.5 বছরে 1300 কেজি। এটা হচ্ছে ব্রাহ্মার স্পেশালি, ব্রাহ্মার সারগুলো খুব দ্রুত ওয়েট গেইন করে, এটা ব্রাহ্মার স্পেশালিটি। এটা মাংসর জন্যে ব্রাহ্মা সারা ওয়ার্ল্ডে বিখ্যাত। আপনি জানেন যে ব্রাহ্মা কিন্তু আসলে আদি অরিজিন হচ্ছে ইন্ডিয়ান গুজিয়ার, নীলওয়্যার অ্যান্ড গির, 3টা ভ্যারাইটির মিশ্রণে আসলে আমেরিকাতে এই ভ্যারাইটিটা, ব্রাহ্মা ভ্যারাইটিটা উৎপন্ন হয়েছে, যেটা 1850 সাল থেকে শুরু করে 1924 সাল এই সময়ের ভিতরে আমেরিকাতে এই ব্রাহ্মা ব্রিডটা তৈরি হয়েছে। এবং এটা আমেরিকার পৃথিবীর সবচাইতে অ্যাট্রাকটিভ একটা মাংস উৎপাদনের জন্য এই ব্রাহ্মা ভ্যারাইটি। আসলে আমাদের দেশে কিন্তু এই ব্রাহ্মা এখনও অ্যাভেলেবল না। হ্যাঁ, অনেকেই পেতে চায়,
আসলে আপনি কি একটু বলবেন আমাদের দর্শকদের কীভাবে তারা পেতে পারে? আসলে ব্রাহ্মা 100% পিওর ব্রাহ্মা পেতে হলে আমেরিকা থেকে ইম্পোর্ট করতে হবে, অথবা আমরা আমাদের খামারে উদ্যোগ নিয়েছি 100% পিওর ব্রাহ্মা উৎপাদনের। যেমন আমরা দেখে থাকবেন, আমরা দেখাবো আপনাকে, আমরা আমেরিকা থেকে 100% গাভি ইম্পোর্ট করেছি, 100% পিওর আমরা সার ইম্পোর্ট করেছি। তো আমরা এটাকে ক্রস করে আমরা বাচ্চা উৎপাদন করাবো। পাশাপাশি আমরা যেই গাভিগুলো 4টা গাভি ইম্পোর্ট করেছি, 4টা গাভি আমরা প্রেগনেন্ট অবস্থায় ইম্পোর্ট করেছি, এবং বাংলাদেশের সর্বপ্রথম, বাংলাদেশের রেকর্ডে সর্বপ্রথম বাংলাদেশে ব্রাহ্মা 100% ব্রাহ্মার বাচ্চা আমরা উৎপাদন করতে সক্ষম হয়েছি, এবং ইনশাল্লাহ সবগুলো বাচ্চা সুস্থ আছে। আলহামদুলিল্লাহ, সেটাও দেখবো, এরপর একটা দেখি। এই গরুটার কি নাম রেখেছে? এই গরুটার নাম মেসি। মেসি মেসি, আপনার এটা এত বিশাল সাইজ গরুর নাম মেসি রাখলেন কেন? এটা আমাদের একটা শখ, আমাদের জনপ্রিয় নাম। আপনি জানেন মেসি, আমি ওয়ার্ল্ডের একজন বিশেষ খেলোয়াড়, সেই করে এটা হচ্ছে আমাদের খামারের স্ট্রাইকার, এবং আমাদের খামারের সর্বপ্রথম গরু, এই ব্রাহ্মা জাতের সর্বপ্রথম গরু, সেই জন্য এটাকে আমরা নাম রেখেছি মেসি। আচ্ছা, এরকম গরু টোটালি কতগুলো আছে? এরকম গরু আমাদের টোটালি আছে, ব্রাহ্মা জাতের গরু ইন টোটালি, ব্রাহ্মা জাতের গরু আছে আমাদের 25টি। এটা 1 বছর আগে এটার ওজন ছিল আপনার 1050 কেজি, এটা 200+ হয়েছে 1 বছরে আমাদের কাছে, এবং গরুটা বেশ হেলদি আছে। আমাদের দেখেন 1 বছর ধরে আমাদের কন্ডিশনে আছে, কিন্তু গরুটা আজ পর্যন্ত কোনো প্রবলেম হয়নি আল্লাহর রহমতে। না, সঠিকভাবে দেখভাল করলে তো আসলে, হ্যাঁ, আমাদের সিস্টেমগুলো দেখেন, আমরা আপনাকে এখানে একটু দেখাই। এখানে গরুগুলা এই এই যে ঘরটা দেখতেছেন, এইটা হচ্ছে গরুর রেস্ট পিরিয়ড, আর আদার সময়ে যখন একটু সূর্যালোক কম থাকে তখন কিন্তু আমরা এই বিশাল মাঠে গরুগুলো ঘুরে বেড়াই। সো তাদের প্রচুর এক্সারসাইজ হয়, যার কারণে তাদের আসলে ওই ধরনের ফ্যাট জমে না বা তারা সুস্থ থাকে। এই গরুটা আপনার আমাদের প্রথম কালেকশনের একটা, যেগুলো 1 বছর হয়ে গেছে অলরেডি বয়স, মাশাআল্লাহ গরুগুলো ওয়েট গেইন করতেছে এবং সুস্থ আছে। দ্যাটস এটাই হচ্ছে আমাদের মানে পাওয়া। আসলে গরুগুলো আমরা রাখবো, আমরা এক সময় ব্রিডিং প্রসেসে যাব, এই গরুগুলোকে দিয়ে আমরা লাইভ ব্রিডিং করাবো, যে কারণে আসলে আমাদের এই ধরনের স্পেশাল বুলগুলো আমরা কালেকশন করেছি। এবং এই বুলগুলো আপনি হয়তো ঘুরবেন, দেখে থাকবেন যে এই ধরনের রেয়ার কালেকশন নাই বাংলাদেশে কোথাও, খামারে এক খামারে নাই রেয়ার। আমার যতই সাহস থাক না কেন, এরপরেও কিন্তু একটু একটু ভয় লাগছে আর কি, বিশাল হাতির মতো। একমাত্র ব্রাহ্মণ গরুর বাচ্চা আমাদের এই ফার্মে বাংলাদেশের মাটিতে প্রথম হয়েছে। ব্রানকাজ, এর বয়স প্রায় 2 বছর, বর্তমান ওজন কত বললেন? 50 কেজি। দেখে কি মনে হচ্ছে, এটা কি আসলে গরু না হাতি? আমি কিন্তু বিশ্বাসই করতে পারছি না আমাদের দেশে এত বড় গরুর দেখা আমি পাবো। আর পাশাপাশি আমাদের দেশাল আছে, এর পাশাপাশি আমাদের অস্ট্রেলিয়ান গরু আছে, বিভিন্ন প্রজাতির গরু আছে। আমাদের এই গরুটা 1520 কেজি এখন লাইভ ওয়েট আছে, তো এদিক থেকে এটা নাম্বার 1। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।